ডিসেম্বরের শুরুতে পুলিশের বিশেষ অভিযান শুরুর পর কারাগারে বেড়েছে বন্দীর সংখ্যা। গত দশ দিনে 13,000 নতুন বন্দী কারাগারে গেছেন। কারাগারে এখন ঠাই নাই অবস্থা। 42,500-এর কিছু বেশি বন্দী ধারণ ক্ষমতার কারাগারগুলোতে এখন প্রায় দ্বিগুণ বন্দী রয়েছে। গত দশ দিনে ঢাকাসহ সারা দেশের কারাগারে নতুন বন্দী এসেছে প্রায় 13,000। দেশের 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগারে এখন বন্দীতে ঠাসা। ধারণ ক্ষমতা 42,626 জন, কিন্তু গতকাল পর্যন্ত কারাগারে বন্দী আছে 83,607 জন। গতকাল পুলিশের বিশেষ অভিযানে 1,167 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, গ্রেপ্তারকৃতরা অধিকাংশ দাগি আসামি, কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়াও গত দশ দিনে যে 13,000 নতুন বন্দী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলের নেতাকর্মী। 10ই ডিসেম্বরের মহাসমাবেশ এবং দেশের বিভিন্ন বিভাগে বিএনপির বিভাগীয় কর্মসূচি পালন করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কারাভ্যন্তরে বন্দীদের ঠাঁই না হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন। এ বিষয়ে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল শেখ সুজাউর রহমান জানান, কারাগারে বন্দী রয়েছে এখন 80,000 প্লাস। আমরা বন্দীদের সেবা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। গত 29 নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে 1ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর মোট 15 দিন ব্যাপী বিশেষ অভিযানের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী 1ই ডিসেম্বর অভিযান শুরু হয়েছে। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের অধিকাংশকেই কারাগারে পাঠানো হচ্ছে। এতে আগের চেয়ে বেশি বন্দী আসছে কারাগারে। গত দশ দিনে বেশি বন্দী এসেছে। জেলা শহরের চাইতে বিভাগীয় ও ঢাকা কারাগারে বন্দীদের সংখ্যা বেশি। সূত্র জানায়, দেশের 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগারের ধারণ ক্ষমতা 42,626 জন। তার মধ্যে পুরুষ বন্দী 39,697 এবং মহিলা বন্দী 1,929 জন। বিদেশি বন্দী আছে 472, শিশু 341, মানবতা বিরোধী অপরাধের মামলায় 125 এবং জঙ্গি রয়েছে 574 জন। দিন দিন বন্দীর সংখ্যা বাড়ছে। খুলনা কারাগারের ধারণ ক্ষমতা 678 জনের বিপরীতে 1,214, সিলেট কারাগারে 2,000-এর বিপরীতে 2,600 জন বন্দী আছে। সূত্র জানায়, আদালত থেকে জামিনের সংখ্যা কম হওয়ার কারণে এই বন্দী বাড়ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলার আসামির সংখ্যা বেড়েছে। আসামির সংখ্যা বাড়ার পাশাপাশি গ্রেপ্তার পরোয়ানা তামিল হচ্ছে বেশি, এ কারণে নতুন বন্দীর সংখ্যা বেড়েছে। কারা অধিদপ্তর জানায়, কারাগারে অধিক বন্দী হওয়ার কারণে লজিস্টিক সাপোর্ট দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যেখানে একজন বন্দী ঘুমানোর কথা, সেখানে দুইজনকে ঘুমাতে দেওয়া হচ্ছে। শৌচাগার ব্যবহারে বন্দীদের লাইন হচ্ছে, গোসলের সমস্যা দেখা দিচ্ছে। অনেক বন্দী রাতে ভালো মতো ঘুমোতে না পারার কারণে দিনে ঘুমাচ্ছেন।